নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এটি চ্যানেল বন্ধুরা আজ আটাইশেই মার্চ শনিবার আজকের সারা দিনের কিছু গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওটিতে আমরা দেখে নেব তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি আমরা বিশ্বাস করি ভারতের জনতা এই লড়াই সময়ের আগেই জিতে নেবে চীন ভারত ও অন্য দেশগুলোর সঙ্গে এই মহামারীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে জানাচ্ছেন নয়াদিল্লিতে চীনা দূতাবাসের মুখপাত্র কাউন্সিল জি রং তিনি বলেন আমাদের ক্ষমতা অনুযায়ী ভারতকে সাহায্য করতে পরবর্তী সহায়তার জন্য আমরা প্রস্তুত চীন ও ভারত পরস্পরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেই চলেছে এবং পরস্পরকে সাহায্য করে মহামারীর এই কঠিন সময়ের সঙ্গে লড়াই চালাচ্ছে এই লড়াইয়ে ভারত সময়ের আগেই জয়লাভ করবে জি রং আরও বলেন ভারত চীনকে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সরবরাহ করেছে এই মহামারীর বিরুদ্ধে চীনের লড়াইকে নানানভাবে সমর্থন করেছেন ভারতীয় জনতা সেই সঙ্গে আমরা এর জন্য তাদের প্রশংসা ও ধন্যবাদ জানাচ্ছি উল্লেখ্য যে ছাব্বিশে মার্চ সন্ধ্যায় বাংলাদেশের দ্বিতীয় দফায় চীন থেকে এসে পৌঁছেছে করোনা মোকাবিলার চিকিৎসা সামগ্রী ভারত বাংলাদেশ উভয় দেশেই আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েই চলছে বৈশ্বিক এই মহামারীর সময় নিজেকে সমাজ থেকে দূরে সরিয়ে রাখা ছাড়া অন্য কোনো উপায় নেই তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী এই ঘোষণাটি করেছে সমগ্র দেশবাসীর জন্য তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী আপডেটটি অতীতে ভারতীয় সেনা অনেক কঠিন মিশন সফল করলেও এখন তারা যে মিশনটিতে নেমেছে সেটি এখনও অবধি সেনার সব থেকে কঠিন মিশনগুলির মধ্যে অন্যতম হতে চলেছে কারণ এই মিশনে শত্রুপক্ষকে চোখে দেখা যায় না আগে হ্যাঁ করোনা ভাইরাসের বিরুদ্ধে একটি অপারেশন নেমেছে ভারতীয় সেনা এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন নামাস্তে এই কঠিন সময়ে দেশকে সব রকমভাবে সাহায্যের জন্য ভারতীয় সেনা তৎপর বলে জানিয়েছেন সেনাপ্রধান এম এন রান দেশের বিভিন্ন গহীন স্থানে চিকিৎসকদের সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাছ থেকে শুরু করে দিল্লি চণ্ডীগড়ের লালারস পরীক্ষার জন্য আনা সমস্ত কাজই করতে দেখা যাচ্ছে সেনাকে তবে তার থেকেও বড় খবরটি হল যুদ্ধজাহাজ ই বিশ্বকর্মায় কোয়ারেন্টাইন সেন্টার খুলছে ভারতীয় সেনা তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন এই করোনা ভাইরাস মোকাবিলায় ভারতীয় সেনারা কিন্তু তৎপর একটি নতুন অপারেশনে নেমেছে সেই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন নামাস্তে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এবার ভারতীয় সেনারাও কিন্তু একটি বড় পদক্ষেপ নিয়েছে তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী আপডেটটি এই সময়ে কী খেলে শরীর সুস্থ থাকবে তার তালিকা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন এই সময় রোজ নিম পাতা খান টক দই খান অবশ্যই সজনের ডাটাও খুব উপকারী সারাদিন হালকা খাবার খান দেখবেন শরীর ভালো থাকবে সকালে ঘুম থেকে ওঠার পর উষ্ণ গরম জলে পাতিলেবুর রস খাওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী তিনি বলেন একটু উষ্ণ গরম জলে পাতিলেবুর রস ফেলে খাবেন দেখবেন গলাটা ভালো থাকবে নিজের রোজ সকালে চারটা করে নিম খান বলে জানান মমতা এমনিতে তিনি স্বাস্থ্য সচেতন হনহন করে কয়েক কিলোমিটার হাঁটা তার প্রায় রোজগারের রুটিন করোনা আতঙ্কে সবাই যখন সিটিয়ে রয়েছেন তখন ডায়েট চার্ট বেঁধে দিলেন দিদি সেই সঙ্গে বার্তা দিলেন সবাই মিলে দূরত্ব বজায় রেখেই করোনাকে প্রতিহত করা যাবে এদিন মুখ্যমন্ত্রীকে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয় রাজ্যে পাউরুটির আকাল নিয়ে লকডাউনে বেকারিগুলি বন্ধ থাকায় পাউরুটির উৎপাদন বন্ধ হয়ে গেছে সে ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন পাউরুটি না পেলে হাত রুটি খান বেকারিতে যারা কাজ করেন তাদেরও তো বহু বাচ্চা আছে তারা আসবেন কি করে মানবিকভাবে দেখুন এরপরে একটা শব্দ আমি আমার কবিতায় লিখেছিলাম শুনলেই সবাই ভয় পায় দুর্যোগ একটা শব্দ শুনলেই সবাই শব্দ এখন ভয় পেলে হবে না দুর্যোগের বিরুদ্ধে সতর্ক হয়ে লড়তে হবে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আজকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি দারুণ কবিতা লেখেন এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য এই দুর্যোগ মোকাবিলার জন্য সতর্ক থাকতে বলেছেন এবং সচেতন থাকতে বলেছেন তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী আপডেটটি মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার শুক্রবার কোভিড নাইন্টিন মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য পঞ্চাশ লক্ষ টাকা অনুমোদন দিয়েছেন যা এ পর্যন্ত উনিশজন ভারতীয়র প্রাণহানি ঘটিয়েছে এবং বিশ্বব্যাপী সর্বনাশ করে চলেছে তেন্ডুলকারের অনুদান এ পর্যন্ত ভারতের শীর্ষস্থানীয় ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বড় অবদান যাদের মধ্যে কয়েকজন তাদের বেতন প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন আবার কয়েকজন এই ভয়াবহ প্রকৃতির বিরুদ্ধে লড়াই করার জন্য চিকিৎসা সারঞ্জন দান করেছেন এখন পর্যন্ত বিশ্বব্যাপী চব্বিশ হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়েছে এই মারণ ভাইরাসের আক্রান্ত হয়ে নাম না প্রকাশ করার শর্তে এক সূত্র সংবাদ মাধ্যমের পিটিআইকে জানিয়েছেন সচিন তেন্ডুলকার কোভিড নাইন্টিনের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের জন্য প্রত্যেক পঁচিশ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি উভয় তহবিলের জন্য অবদান রাখতে চেয়েছিলেন বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন এমনিতেই তেন্ডুলকার প্রচুর দাতব্য কাজের সাথে জড়িত রয়েছেন এবং এই রকম বহুবার হয়েছে যে তিনি সামাজিক কারণ গ্রহণ করেছেন মানুষকে সহায়তা করেছেন যা কখনো জনগণের নজরে আসেনি তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন এই কোভিড নাইন্টিনের জন্য সবাই কিন্তু মুখ্যমন্ত্রী তহবিল এবং প্রধানমন্ত্রী তহবিলে দান করে যাচ্ছেন যাতে সকলই সুস্থ থাকে এবং সকলেই যদি না খেয়ে মারা যায় তার জন্যই কিন্তু সকলেই দান করে যাচ্ছেন তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী abdett সারা পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার বরাবরই আবেদন করেছেন কোনো দেশবাসী যেন ঘরের বাইরে না বেরোয় একটি বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় জানতে পারা গিয়েছে ভারত কোনোভাবেই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে এখনই মুক্ত হবে না দেশ কমপক্ষে তিন থেকে চার মাস কাব্যে গোটা বিশ্ব তবে সারা দেশে যেভাবে করোনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তা প্রশংসার দাবি রাখে ভারতের আধিকারিক ওয়েবসাইট জনস হপস বিশ্ববিদ্যালয় ছাড়াও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে ভারতের জুলাই থেকে আগস্ট পর্যন্ত করোনা ভাইরাসের দাপট থাকবে জুলাই দ্বিতীয় সপ্তাহে প্রায় পঁচিশ লক্ষ মানুষ সংক্রমণের সংক্রমিত হবে এই মুহূর্তে লকডাউনে সরকারের নিয়ম মানতেই হবে করোনার বিরুদ্ধে লড়তে গেলে দশ লক্ষ স্বেচ্ছাসেবকের প্রয়োজন হবে বর্তমানে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভলেন্টিয়ার্স আছেন আমেরিকায় এক পয়েন্ট ষাট লক্ষ ভলেন্টিয়ার্স কম পড়েছে চীন সহ অন্যান্য দেশের মতো ভারতেও অস্থায়ী হসপিটাল প্রস্তুত করতে হবে বলেই দাবি করেছেন বিভিন্ন সমীক্ষায় করোনা ভাইরাসের মোকাবিলায় ধীরে ধীরে সংক্রমণের চিকিৎসা হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন সমীক্ষায় রিপোর্ট অনুযায়ী ভারতে জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত কিন্তু করোনা ভাইরাসের দাপট থাকবে এমনটাই কিন্তু উঠে এসেছে যদি আপনারা সতর্ক না হন তাহলে কিন্তু এই ভাইরাস অনেকটাই ছড়িয়ে পড়বে এবং পঁচিশ লক্ষ অর্থাৎ পঁচিশ লক্ষ মানুষের শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়বে তো অবশ্যই আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন যাতে এই ভাইরাস খুব তাড়াতাড়ি আমাদের ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়ে যায় তো আসুন বন্ধুরা দেখে নেবো পরবর্তী আপডেটটি করোনা সংকটকালে এবার বিজেপি ও আর এস সংঘবদ্ধভাবে শুরু করলো নয়া উদ্বেগ লকডাউনের মধ্যে যেখানে বাইরে বের হতে সকলকে নিষেধ করেছে সেই সময় আর ও বিজেপি যৌথ উদ্বেগে আসতে চলেছে মোদি কিট কী থাকছে এই মোদি কিটে দেখে নেওয়া যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন এটি একটি নতুন উদ্বেগ জানা গিয়েছে যে মোদি কিট বাজারে আসতে চলেছে তাতে থাকছে দু কেজি তেল দু কেজি চাল এক কেজি ডাল হলুদ সর্ষের ধনে চা ছোলা চারটে পোশাক একটি সাবান আটা ও বিস্কুট এভাবে মোদি কিট তৈরি করে তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছে গেরুয়া শিবির তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এটি একটি নতুন উদ্বেগ মোদি সরকারের যেই উদ্বেগের মাধ্যমে সকলই অর্থাৎ গরিব মধ্যবিত্তরা সকলই কিন্তু উপকৃত হবে এবং বাড়ি বাড়ি মোদি কিটের যে সমস্ত জিনিস সেই সমস্ত জিনিস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ